রমজানে বাজার স্থিতিশীল রাখতে কঠোর অবস্থানে সরকার। অবৈধভাবে পণ্য মজুত করলেই সংশ্লিষ্ট ব্যবসায়ের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গ্যাস ও বিদ্যুতের দাম নিয়ে সরকার ভাবছে বলেও জানান মন্ত্রী। রমজান মাস আসুক, তার আগেই আমরা ব্যবস্থা নেব। আগেই থেকে বলে তো মজুতকারীরা চালাক হয়ে যাবে, তো তারা আমরা তখন তবে মজুদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। রংপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। রোববার দুপুরে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। গত রমজানে ব্যবসায়ীরা কথা রাখেনি উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এবার রমজানে বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হবে। অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেন মন্ত্রী। রমজান মাস আসুক, তার আগেই আমরা ব্যবস্থা নেব। আগেই থেকে বলে তো মজুতকারীরা চালাক হয়ে যাবে, তো তারা আমরা তখন তবে মজুদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধির কারণে উৎপাদন সহ পণ্যের দামে প্রভাব পড়বে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে বিকল্প করণীয় ভাবছে সরকার। গ্যাসের সাথে সম্পৃক্ত কিছু আইটেমের উপরে দাম তো নিশ্চয়ই বাড়বে, সেটা তো বহুকাল ধরেই তো এটার উপরে সাবসিডি দিয়ে লোকসান সরকার দিচ্ছে। তবে এখনও পথে আলোচনা করে সেটা আবার দেখবে যে যেটা বাড়ানো হয়েছে সেটা নাকি কোনো কনসিডারেশনের কোনো জায়গা আছে। অসচ্ছল পরিবারের জন্য রমজানে দুবার টিসিবির পণ্য বিতরণ করা হবে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। এটা তো বহুকাল ধরেই তো এটার উপর সাবসিডি দিয়ে। রাব্বি হাসান সবুজ, সময় সংবাদ, রংপুর।